আসসালামু আলাইকুম, আমি সবুজ। টেস্টো লাইফ হসপিটালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের পেস্টির সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, এবং যারা ফিউচারে দেখবেন, যারা আমাদের নিয়মিত দর্শক, তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে টেস্টো লাইফ হসপিটাল কীভাবে আসলে পরীক্ষা পদ্ধতিটি করে থাকে। যে বিষয়টা আমি মেসেজটা দিতে এসেছি, যে বিষয়টি সেটা হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য যতগুলো প্রতিষ্ঠান আছে সেগুলোর যে পরীক্ষা পদ্ধতি, বা যেখানে যে সেখানে যে কনসালটেন্ট থাকে, আপনি দেখবেন যে যেখানে একদম প্রত্যন্ত অঞ্চলে যে যেখানে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু আপনার টেকনোলজিস্ট থাকলেও প্যাথোলজিস্টের সংকট থাকে। আর আমাদের এখানে কিন্তু একাধিক প্যাথোলজিস্ট আছে, টেকনোলজিস্ট আছে, যাদেরকে আমরা বিশেষজ্ঞ বলি, কনসালটেন্ট বলি। আমাদের এখানে কিন্তু স্ট্যান্ড বাই বসে থাকে, তারা কি পরীক্ষা দেখা যাচ্ছে যে আমাদের এখানে যদি 50 জন পরীক্ষা করলো একদিনে, তো দেখা যাচ্ছে যে এর মধ্যে 5 জনের কি পরীক্ষা রেজাল্ট ভালো আসেনি, মানে কোনো বিষয়ে খুবই খারাপ হয়ে গেছে, তখন কি ম্যাডামরা এটাকে কি কয়েক ধাপে এটাকে ক্রস চেক করে, তো একাধিকবার পরীক্ষা করে, রিপিট করে। তো আমার ভিডিও বার্তা দেওয়ার উদ্দেশ্য এটাই, আপনারা যদি সঠিকভাবে পরীক্ষার মাধ্যমে আপনার রোগটা নির্ণয় না করেন, আপনার ডক্টর কিন্তু সঠিকভাবে আপনার কি প্রেসক্রাইব করতে পারবে না। রোগ নির্ণয় সঠিক না হলে আপনার সঠিক প্রেসক্রিপশন কিন্তু ডক্টর আপনাকে দিতে পারবে না। তো টেস্টো লাইফ সবসময় এই কথাটি বলে থাকে যে আপনারা যে যেখানে অবস্থান করছেন অবশ্যই ভালো ডক্টর, ভালো প্রতিষ্ঠান দেখে আপনার স্বাস্থ্যসেবাটি গ্রহণ করুন। আর টেস্টো লাইফের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।